আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের খবরটি দেখছেন শুনছেন সবাইকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন। শুধু এই যুগেই নয়, পূর্বকাল থেকেই ইসলামের পিছে অনেক মানুষ অনেক দল লেগেছিল, এখনও লেগে আছে। কিন্তু সেই মুহূর্তেও কিছু মানুষ বা কয়েকজন মানুষ হাতে গোনা যারা জীবন বাজি রেখে ইসলামের জন্য লড়ে যাচ্ছে, ন্যায়ের পথে লড়ে যাচ্ছে, মানুষকে সত্যপথ দেখাচ্ছে, যারা অন্য দশজনের মতো নয়, যারা লাখে একজন, যাদের ভয়ে কাঁপে হাজার হাজার নাস্তিক। তেমনি একজন হচ্ছে মামুনুল হক। মাওলানা মামুনুল হকের পিছনে লেগে গেছে একদল, সেই মূর্তি দমনের জন্য যুগে যুগে নবীরা এসেছিল, ভাস্কর্য মূর্তি ভেঙেছে, চুরমার করেছে, সেই তাদের উম্মতেরাই যদি এখন আবার সেই মূর্তি পূজা শুরু করে, সেটা কখনোই আমাদের মতো কিছু উম্মতেরা মেনে নিতে পারি না। আমার দেখা কোনো ভাই যদি ভুল পথে অগ্রসর হয়, হ্যাঁ, আমাদের উচিত তাদেরকে সঠিক পথ দেখানো যে আপনারা ভুল করছেন। মামুনুল হক সেই কাজটাই করছে। ভাস্কর্য স্থাপনে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। তো চলুন আজকের খবরটি আমরা দেখে নিচ্ছি, মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে 65 সংগঠন কিভাবে লেগেছে। বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ ইস্যুতে হেফাজতে ইসলাম নেতা মাওলানা মামুনুল হক সহ সংশ্লিষ্টদের গ্রেপ্তারের দাবি করছে 65 সংগঠন। জামায়াতে ইসলামী ও হেফাজতে ইসলামের রাজনীতি নিষিদ্ধ করা সহ 7 দফা দাবি জানিয়েছে তারা। রাজধানীর শাহবাগ সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটির উদ্যোগে এতে বাম ঘরানার সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনগুলো অংশ নেয়। সমাবেশ শেষে শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত শিক্ষা চিরন্তনে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়। রাজধানীর বাইরের দেশের সব জেলা, উপজেলা ও ইউনিয়ন একই সময়ে একই দাবিতে স্থানীয়ভাবে সমাবেশ পালনের কথা জানানো হয়। ঢাকার সমাবেশ মুক্তিযোদ্ধা মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক বিচারপতি এ এস এম শামসুদ্দিন চৌধুরী, আওয়ামী লীগ নেতা শাহজাহান খান, ওয়ার্কার্স পার্টির ফজলে হোসেন বাদশা, জাসদের শিরিন আক্তার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু, সম্প্রীতি বাংলাদেশের পীযূষ বন্দ্যোপাধ্যায়, পেশাজীবী নেতা কামরুল হাসান খান, স্বেচ্ছাসেবক লীগের নির্মল রঞ্জন গুহ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নেতা কাজল দেবনাথ, প্রজন্ম একাত্তরের আসিফ মুনির তন্ময় প্রমুখ বক্তব্য রাখেন। নির্মূল কমিটির শাহরিয়ার কবিরের সঞ্চালনায় সমাবেশে 7 দফা দাবি তুলে ধরেন রুখে দাঁড়াও বাংলাদেশের সাংবাদিক আবেদ খান। অন্যান্য দাবির মধ্যে রয়েছে 1 ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবস ঘোষণা, ধর্মের নামে রাজনীতি বন্ধ, মুক্তিযুদ্ধের চেতনায় শিক্ষা, নারী ও সংস্কৃতির নীতি প্রণয়ন, সংবিধান ও বঙ্গবন্ধুর বিশ্বতগারে কঠোর শাস্তি প্রদান ইত্যাদি। বক্তারা আরো বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য নদীতে ফেলে দেওয়ার মতো ধৃষ্টতাপূর্ণ বক্তব্য, সংবিধান ও মুক্তিযুদ্ধের চেতনার অবমাননা, ধর্মের নামে মামুনুল হকরা মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংসের অপচেষ্টা করছে, এদের বিরুদ্ধে অবিলম্বে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।